দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস রহমান। স্থপতি বাঙালি জাতির গৌরব বাংলার বীরপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীতে বেনাপোল সহ শার্শা উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে সারাদিনব্যাপী র্যালি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও কাঙ্গালীভোজের আয়োজন করে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার 15 আগস্ট সকালে শার্শা উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশাল র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন যশোর এক শার্শা আসনের সাংসদ শেখ আফিলউদ্দিন। এ সময় র্যালিটিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল হক মঞ্জু ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ এই র্যালিতে অংশ নেন। র্যালিটিতে উপজেলা পরিষদ কার্যালয় থেকে শুরু করে শার্শা থানার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এ সময় আর উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সকল ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।